এবার আপনি মেসিকে সর্বকালের সেরা ফুটবলার বলবেন? নিঃসন্দেহে আপনাকে বলতেই হবে, কারণ এটা হলো সেই মেসি যে মেসি কিনা পর পর সাত সাতটি ব্যালেন ডি'অর জিতেছে। এই মেসি কিন্তু সেই মেসি যে কিনা ক্লাবের বিশ্বকাপ জিতেছে। এই মেসি সেই মেসি যে কিনা কোপা আমেরিকা জিতেছে। এই মেসি সেই মেসি যে কিনা পরপর দুটি বিশ্বকাপের ফাইনালে গিয়েছে এবং সর্বশেষ একটি বিশ্বকাপ সরাসরি জিতেওছে। শুধু তাই নয়, পরপর দুটি বিশ্বকাপে সে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছে, সেটা 2014 সালের এবং 2022 সালের দুটিতে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। এরকম কি কেউ রয়েছেন যে কিনে এত এতগুলো অর্জন রয়েছে? এইরকম কি কোনো ফুটবলার রয়েছে যার অর্জনের ঝুলি এত বড়? আপনি বিশ্বকাপের কথা, সর্বশেষ বিশ্বকাপ 2022 সালের কথা চিন্তা করেন, যে মেসি কিনা প্রত্যেকটি ম্যাচে নিজেকে মেলে ধরে সর্বোচ্চ খেলা খেলিয়েছেন। যেখানে আপনি দেখেন যে ম্যাচটিতে হেরেছিল সৌদি আরবের বিপক্ষে, সেই ম্যাচটি তো কিন্তু আসলে আর্জেন্টিনার যে খেলাটা ছিল সেটা কিন্তু এক কথায় ডমিনেটিং এবং অমায়িক খেলা ছিল, যেখানে কিন্তু তারা জাস্ট সেকেন্ডের মধ্যে দুটো গোল খেয়ে ফেলেছিলেন, যেখানে 4 মিনিটের মধ্যে, যেখানে একটা বড় হতাশার বিষয় ছিল। কিন্তু তার আগে 3টি গোলও কিন্তু আর্জেন্টিনা করেছিল, যে গোল 3টি মূলত বাতিল হয়ে যায়, আর তারই একটা মানসিকভাবে চাপের কারণে মূলত হেরে বসে আর্জেন্টিনা। এছাড়া আপনি পরবর্তী প্রত্যেকটি ম্যাচে দিয়ে দেখেন যেখানে আর্জেন্টিনা খুবই সুন্দরভাবে জিতেছে, প্রত্যেকটা খেলায় লিওনেল মেসির অ্যাসিস্ট, লিওনেল মেসির যে একটা অধিনায়ক সুলভ যে একটা খেলা সেটা কিন্তু রয়েছে। এবারে বিশ্বকাপের দিকে যদি আপনি আর্জেন্টিনার দিকে তাকান, তাহলে দেখতে পাবেন যে পুরো আর্জেন্টিনা খেলেছে একটা পুরো একটা পরিবার হিসাবে, যেখানে একটা পরিবারের প্রত্যেকটা সদস্য আরেকজনের খোঁজ খবর রাখেন। ঠিক একই রকম এত সুন্দর একটা অবস্থা কিন্তু তৈরি করেছেন লিওনেল মেসি এবং সেই পরিবারের একটা অংশ, যেখানে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশের মধ্যে একজন এমি মার্টিনেস, আর্জেন্টাইন গোলকিপার, যে কিন্তু সরাসরি বলে ফেলেছিল যে সে মেসির জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। একটা পরিবারকে আপনি এরকমভাবে পাবেন যে পরিবারের একজন আরেকজনের জন্য এত বেশি ডমিনেটিং, একজন এত বেশি একজনের প্রতি আস্থাশীল এবং ভালোবাসার যে একটা জায়গা, সেই জায়গায় কিন্তু তৈরি করেছে কিন্তু এই মেসি, এবং যার ফলশ্রুতিতে বিশ্বকাপের বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। সব মিলিয়ে আপনি যদি মেসির একটু ব্যক্তিগত দিকে তাকান, দলগত দিক থেকে তাকান, তাহলে কিন্তু মেসি ইজ মেসি এবং বর্তমান সময়ের বা আপনার বিগত সময়ের এরকম একজন ফুটবলার পাবেন না, এরকম একজনও ফুটবলার আপনি খুঁজে পাবেন না যে ফুটবলাররা যে একদম বিশ্বকাপে এরকম দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন এবং এরকমভাবে নিজেও মানে সর্ব একদম সেরা একজন পারফর্মার হয়েছেন এবং প্রত্যেকটা খেলায় নিজের অস্তিত্ব খুবই শক্তিশালীভাবে জানান দিয়েছেন। সে জায়গায় কিন্তু আপনি ফাইনালের কথাও কিন্তু আপনার বলতে পারেন, যেখানে ফ্রান্সের এমবাপ্পে প্রত্যেকটা বার তারা কিন্তু দলকে এগিয়ে নিচ্ছিল, যেখানে শুরুতে মেসি 2-0 গোলের এগিয়ে ছিল, সে জায়গায় এই 2-0 গোলের প্রথম গোলটা কিন্তু মেসির পেনাল্টি থেকে এসেছিল। দ্বিতীয় গোলটি যেখানে আসলে খুবই অসাধারণভাবে, এটা আর এক পরিবারের অংশ বলতে পারেন আর্জেন্টাইন, অ্যাঞ্জেল ডি মারিয়া তার অসাধারণ দক্ষতার মাধ্যমে গোলটি আদায় করে নেয়, যেটা এক কথায় দুর্ধর্ষ একটা ব্যাপার। কিন্তু 80 এবং 81 মিনিটে অনেকটা খেয়ে হারিয়ে ফেলে আর্জেন্টিনা, কিন্তু সেই খেয়ে হারানোর মাসুল মাত্র 1 মিনিটে দুটি গোল হজম করে গোল লাইনটি সমান করে ফেলে, যেখানে বিশ্বকাপে আর্জেন্টিনা ছিটকে পড়া বা হেরে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়। কিন্তু সেই জায়গায় আবারও ত্রাতা হিসাবে সামনে এসে দাঁড়ান লিওনেল মেসি, যেখানে তার সম্পূর্ণ নিজের যোগ্যতায় আরও একটি গোল করে বসেন এবং সেই জায়গায় আবারও বাগড়া দেয় এমবাপ্পে এবং এমবাপ্পের আরও একটি গোল করে হ্যাট্রিক করে বসেন এবং বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো হ্যাট্রিক করে বসেন এমবাপ্পে। কিন্তু সেখানে শুধু শেষ না, আপনি দেখেন এবারে বিশ্বকাপে জাস্ট একটি মাত্র পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি, এছাড়াও প্রত্যেকটা ট্রাই বেকার এবং সাধারণ যে আপনার পেনাল্টি রয়েছে প্রত্যেকটিতে কিন্তু মেসি এক কথাই অপ্রতিদ্বন্দ্বী হিসাবে কিন্তু তিনি কিক নিয়েছেন এবং নিজে যে স্কিল সেটা কিন্তু দেখিয়েছেন। আপনি লিওনেল মেসির পুরো কেরিয়ারটা বিশ্লেষণ করলে এইরকম একটা ঐতিহ্যবাহী এবং এরকম একটা সৌন্দর্যময় একটা কেরিয়ার আপনি আর কোনো ফুটবলারের পাবেন না। দিন শেষে আবারও প্রশ্ন, আপনি কি এবার মেসিকে সর্বকালের সেরা ফুটবলার বলবেন কি না?